প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আরও একটি নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হলো ও যেখানে এ এল পি আর নিউ ভ্যাকেন্সি অর্থাৎ রেলের ড্রাইভার নিয়োগের ভ্যাকেন্সি কিন্তু শুরু হয়ে গেল কি যোগ্যতা লাগবে কি কোয়ালিফিকেশান লাগবে কিভাবে আবেদন করবে কবে আবেদন শুরু হবে এলিজিবেল ক্রাইটেরিয়া কি রয়েছে মানে আবেদন থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত এ টু জেড তথ্য রেলের ড্রাইভার অথবা লোকোপাইলট নিয়ে বিস্তারিত আলোচনা করবো কাছে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো তো প্রথমেই বলে রাখি যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এজ কত বছর তোমাদের বয়স লাগবে আবেদন করতে গেলে তো তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এক্ষেত্রে এ তোমাদের জেনারেল যারা আছো তাদের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ কিন্তু যারা ওবিসি বিসি রয়েছ এক্সট্রা তিন বছরের ছাড় পাবে অর্থাৎ আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে আর তোমরা যারা এসসি রয়েছ তোমরা পাঁচ বছরের ছাড় পাবে অর্থাৎ আর তোমরা আঠেরো থেকে ৩৫ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারত কোনো রকম সমস্যা নেই এরপরের বিষয় হচ্ছে ভ্যাকেন্সি কত রয়েছে দেখো ভ্যাকেন্সি কিন্তু পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে এ রেলের ড্রাইভার নিয়োগের কাজেই সুবর্ণ কিন্তু সুযোগ রয়েছে যদি স্বপ্ন হয়ে থাকে লোক পাইলট হব রেলের ড্রাইভার হব এবং রেল চালাবো তাহলে কিন্তু তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ তারপরে ফি কত লাগবে ফি এর কথা যদি বলি কত টাকা দিয়ে তোমাদের আবেদন করতে হবে তো জেনারেল যারা রয়েছে ওবিসি যারা রয়েছে এবং ইডাব্লু এস যারা রয়েছে তাদের পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে কিন্তু মনোযোগ সহকারে ব্যাপারটা শোনো পাঁচশো টাকা দিয়ে আবেদন করবে আবেদন করার পর আর কিন্তু তোমার আর অ্যাকচুয়ালি পাঁচশো টাকা আবেদন করার সময় অনলাইনে দিতে হবে কিন্তু যদি তোমরা পরীক্ষায় বসো ফার্স্ট পরীক্ষা দেও তাহলে কিন্তু ও তোমাদের চারশো টাকা তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা দেবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিটার্ন করে দেওয়া হবে অর্থাৎ পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে কিন্তু যদি তোমার পরীক্ষায় বসো তাহলে তোমার কিন্তু চারশো টাকা রিটার্ন করে দেওয়া হবে মোটমাট তাহলে তোমার একশো টাকা ফর্ম ফিল জন্য লাগবে এটা প্রসিডিওর তাই জন্য তোমাদের বললাম এরকমই প্রসিডিওর তারপর যদি এসসি এস বা মেয়ে হও ফিমেল ক্যান্ডিডেট হও তোমাদের জন্য কিন্তু আড়াইশো টাকা রয়েছে ফর্ম ফিল আপের জন্য আড়াইশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং যদি এই তোমরা পরীক্ষায় বসো তাহলে এই যে আড়াইশো টাকার সম্পূর্ণ টাই ফেরত দিয়ে দেওয়া হবে অর্থাৎ আর তোমাদের কোনো রকম টাকা লাগবে না এই কিন্তু সম্পূর্ণ প্রসিডিওর এবার কথা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই কবে থেকে করতে পারবো অ্যাপ্লাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কুড়ি জানুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত জানুয়ারি মাসের কুড়ি থেকে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন চলবে তোমরা অনায়াসে আবেদন করে নিতে পারো এক্ষেত্রে স্যালারি কত হবে দেখো স্যালারির কথা যদি বলি এই প্রথমে ইন হ্যান্ড স্যালারি কিন্তু চল্লিশ হাজার টাকা ইন তোমরা হাতে পাবে মানে শুরুতেই তোমরা চল্লিশ হাজার টাকা হাতে পাবে তারপরে এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু স্যালারি অনেক বাড়বে লাখ টাকারও বেশি কিন্তু স্যালারি হতে পারে এ এবং হয়ও প্রথম দিকে যখন অ্যাসিস্টেন্ট লোকো পাইলট হয়ে তোমরা যুক্ত হবে এপিএল মানে পুরো জানো এএলপি মানে পুরো নাম জানো অ্যাসিস্টেন্ট লোকো পাইলট যখন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে তোমরা নিযুক্ত হবে তখন প্রথম মাসে স্টার্টিং স্যালারি চল্লিশ হাজার হবে এবং তারপরে এক্সপিরিয়েন্সের সাথে বাড়তে থাকবে এবং সেটা লাখেরও বেশি ক্রস করবে মান্থলি স্যালারি কিন্তু ও এক্সপিরিয়েন্সের সাথে তা ধাপ রয়েছে অ্যাসিস্ট্যান্টের লোকো পাইলটের পর লোকো পাইলট তারপরে তো তোমাদের বিস্তারিত তোমরা জানো আমি একটা ভিডিওতে বলেছি তারপরে এডুকেশন কী লাগবে প্লেন টেন পাসে তোমাদের সার্টিফিকেট লাগবে টেন পাস করতে হবে টেন পাসের সাথে তোমাদের যে কোনো একটা ডিগ্রি থাকতে হবে আইটিআই কিংবা ডিপ্লোমা পলিটেকনিক হতে পারে যে কোনো ডিপ্লোমা কিংবা বিটেক যে কোনো একটা থাকতে হবে এর মধ্যে এই তিনটের মধ্যে যে কোনো একটা সাথে টেন পাস সার্টিফিকেট থাকতে হবে তাহলেই তোমরা আবেদন করতে পারবে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে কীভাবে এ তুমি লোকো পাইলট হয়ে উঠতে পারো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে পারো এবং রেলের ড্রাইভার হতে পারো সেই কারণে এ তোমাদের এটা জানতে হবে কটা পরীক্ষা হয়ে থাকে ফার্স্ট হবে সিবিটি ওয়ান পরীক্ষা সিবিটি ওয়ান পরীক্ষার পরে হবে সিবিটি টুয়ের পরীক্ষা এই দুটো পরীক্ষায় উত্তীর্ণ হবে একটা সিবিএটি পরীক্ষা যেটা সাইকো পরীক্ষা ঠিক আছে এ তোমার হচ্ছে সাইকো পরীক্ষা এই যে সাইকো পরীক্ষা এটা কেন হয়ে থাকে তোমরা বুঝতেই পারছো তুমি কোনো গাড়ি ড্রাইভার হচ্ছ না কোনো গাড়ির চালক হচ্ছ না তুমি রেলের চালক হচ্ছ কয়েক হাজার মানুষের দায়িত্ব তোমার হাতে থাকছে তাদের প্রাণ তোমার হাতে থাকছে তাই জন্য তুমি মেন্টালি কতটা স্ট্রং সেটা জন্য কিন্তু ও একটা সাইকো এক্সাম হয়ে থাকে এবং সেখানের মার্কসটাও ইম্পর্টেন্ট তুমি মেন্টালি কতটা স্ট্রং সেটাও কিন্তু দেখা হবে এ সিবিটি ওয়ান সিবিটি টু এবং তারপরে এ তোমাদের সিবিএটি অর্থাৎ তোমার হচ্ছে সাইকো এক্সাম হচ্ছে এবং তারপরে ডকুমেন্টেশন এবং মেডিকেল হলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে মেন এই তিনটি এক্সাম তার মধ্যে সিবিটি ওয়ান এবং সিবিটি টু দুটোই কিন্তু কম্পিউটার বেসড টেস্ট ঘাবড়ানোর কিছু নেই এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসবে কম্পিউটারে বসেই তোমাদের কিন্তু দুটো পরীক্ষায় দিতে হবে তারপরে এটা হচ্ছে বলে দিলাম সিবিএটি অর্থাৎ সাইকো টেস্ট এবার বলে রাখি তোমাদের মানে অ্যাকচুয়ালি পরীক্ষায় কিভাবে হবে কত পার্সেন্ট পেতে হবে কিভাবে তুমি জয়েন করবে সিলেকশানটা মেনলি কি দেখো সিবিটি ওয়ান সবার প্রথমে সিবিটি ওয়ানের পরীক্ষা দিতে হবে এ প্রথম ফর্ম ফিল করার পরে যে পরীক্ষাটা দিলে তোমরা পরীক্ষায় পাঁচশো টাকা ফি দিয়েছিলে সেই ফিটা তোমরা পাঁচশো টাকা থেকে চারশো টাকা রিটার্ন পাবে এবং যারা আড়াইশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছো তারা আড়াইশো টাকায় রিটার্ন পাবে তো এই পরীক্ষাটা দিতে হবে প্রথম পরীক্ষা ফার্স্ট তোমাদের পরীক্ষা হচ্ছে সিবিটি ওয়ান যেখানে কি কী থাকবে রিজনিং থাকবে পঁচিশ নম্বরের ম্যাথ থাকবে কুড়ি নম্বরের জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স থাকবে কুড়ি নম্বরের জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থাকবে দশ নম্বরের টোটাল পঁচাত্তর নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা হবে যেখানে ষাট মিনিট তোমরা সময় পাবে কম্পিউটারে এমসিকিউ বেস কোশ্চেন হবে এবং একটা কোশ্চেন যদি ভুল দাও তাহলে কিন্তু এক তোমার হচ্ছে ওয়ান থার্ড কাটা যাবে মানে একটা কোশ্চেন তোমার ঠিক যদি হয় তাহলে যেমন তুমি এক নম্বর পাবে তিনটে কোশ্চেন ভুল হলে কিন্তু তোমার আর এক নম্বর কাটা যাবে এই হচ্ছে ব্যাপার এবার এই যে এক্সামটা আছে এই এক্সামটার পরে তোমাদের হবে সিবিডি টু দেখো এই এক্সামটায় কোয়ালিফাইং নেচার থাকে তুমি যতটা পারো ভালো করবে এবং তারপরে এস প্রায় তোমরা ধরে নিতে পারো যে এর যারা আবেদন করবে তার কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে কিছু পার্সেন্ট ছাত্রছাত্রীকে যারা বেটার রেজাল্ট করবে তাদেরকে ডেকে নেবে সিবিটি টু এক্সাম দেওয়ার জন্য এবার সিবিটি এক্সামও আবার দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পার্ট ওয়ান একটা হচ্ছে পার্ট টু দুটো পরীক্ষায় একই দিনে একই সময় হবে পার্ট ওয়ানের একটা পরীক্ষা একটা হবে পার্ট টু এর পরীক্ষা পার্ট ওয়ানের পরীক্ষায় কী হবে তোমাদের ম্যাথামেটিক্স থাকবে পঁচিশ নম্বরের রিজনিং থাকবে পঁচিশ নম্বরের এ তারপরে তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ঠিক আছে এ তোমার হচ্ছে তারপরে সায়েন্স থাকবে এখান থেকে কিন্তু পঞ্চাশ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স থেকে টোটাল পঞ্চাশ নম্বর থাকবে এবং সব মোটমার্ট যদি দেখো পার্ট এতে একশোটা কোশ্চেন থাকবে এক করে একশো নম্বরের পরীক্ষা হবে এখানেও ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং ঠিক আছে নব্বই মিনিট তোমরা সময় পাবে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং এবং এই পরীক্ষাটা তোমরা দেওয়ার সাথে সাথে এই পরীক্ষা তোমাদের শেষ হয়ে যাওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে পার্ট এর পরীক্ষা একই দিনে একই সময় তোমাদের পরীক্ষা হবে প্রথমে নব্বই মিনিট সময় পাবে এই পরীক্ষাটা দেওয়ার জন্য সিবিটি এর পরীক্ষা তারপরে পার্ট বি এর পরীক্ষা শুরু হয়ে যাবে এটা কী আসবে ট্রেড থেকে কোশ্চেন আসবে অর্থাৎ তুমি ট্রে যে ট্রেডে পড়েছো তুমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছো ও সেই ডিপার্টমেন্ট রিলেটেড কিন্তু কোশ্চেন আসবে সেটা তুমি ইঞ্জিনিয়ারিং করো পলিটেকনিক করো কিংবা আইটিআই করো ধরো তুমি ইলেকট্রিক থেকে করেছো কেউ হয়তো অন্য কোনো ফিল্ড থেকে করেছো তো যে ফিল্ড থেকে তুমি আইটিআই করেছো বা তোমার স্কিল ওরিয়েন্টেড পড়াশোনা করেছো ও তো সেই ট্রেডের ঠিক আছে সেই ট্রেডের এর থেকে কোশ্চেন আসবে যেখানে পঁচাত্তরটা কোশ্চেন আসবে এবং থার্টি ফাইভ পেলে কিন্তু তুমি এই এখানে পাশ করবে এটা হচ্ছে পাশের নাম্বার এবার আর বলে রাখি এই যে সিবিটি ওয়ান হলো সিবিটি টু হলো সিবিটি ওয়ান এবং সিবিটি কমপ্লিট হয়ে গেলে তোমাদের একটা পরীক্ষা হবে বলেছি সেই পরীক্ষাটা কি সিবিএটি মানে এটা হলো ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড পরীক্ষা সেকেন্ডে দুটো পার্ট আছে একই সাথে হবে পরীক্ষা তারপর সে ফার্স্ট সেকেন্ড পরীক্ষা ফার্স্ট ডেতে পরীক্ষা হলো সেকেন্ড ডেতে পরীক্ষা হলো তারপরে তোমাদের থার্ড ডেটে পরীক্ষা হবে ঠিক আছে থার্ড পরীক্ষা হবে যেটা হচ্ছে সাইকো পরীক্ষা এখানে আমি বলে রাখি ফার্স্ট সিবিটি ওয়ান তোমাদের এই যে নাম্বারটা সেটা কিন্তু কোয়ালিফাইং নেচার হয়ে থাকে অর্থাৎ শুধুমাত্র কোয়ালিফাই করলে তোমরা সিবিটি টু দিতে পারো আর সিবিটি টু দেওয়া মানে এই পরীক্ষাটাও দেবে সিবিটি টুও দেবে আর এটিও দেবে ঠিক আছে এই দুটো পরীক্ষা দেবে এবং এখানে সাইকো পরীক্ষা আগেই বললাম তুমি মেন্টালি কতটা স্ট্রং সেটা এখানে জানা হবে এবারে তোমরা অনেকেই বলবে তাহলে সিলেকশানটা কিসের ওপর হবে ভালো করে বোঝো এই যে সিবিটি ওয়ান এটা তো কোয়ালিফাইং নেচার এর নাম্বারটা কোথাও যোগ হবে না শুধুমাত্র সিবিটি ওয়ানে ভালো রেজাল্ট করলে তুমি ডাক পাবে সিবিটি টু এর পরীক্ষায় বসার জন্য এবার সিবিটি পরীক্ষায় সিবিটি টু পরীক্ষায় আর তুমি যা নাম্বার পাবে তুমি এই যে পার্ট ওয়ান এবং পার্ট টু মিলিয়ে টোটাল যা নাম্বার পাবে তার সেভেন্টি পার্সেন্ট নাম্বারকে নেবে এবং তুমি সিবিএটি সিবিএটি অর্থাৎ সাইকো যে পরীক্ষাও রয়েছে এক্সাম রয়েছে সেখান থেকে থার্টি পার্সেন্ট নেবে এই দুটো ও মানে সিবিটি ওয়ানে যা নাম্বার পেয়েছো তার সেভেন্টি পার্সেন্ট এবং সিবিএটিতে যা নাম্বার পেয়েছো তার থার্টি পার্সেন্ট নিয়ে টোটাল তোমার কিন্তু একটা মেরিট লিস্ট বেরোবে এবার মেরিট লিস্ট বেরোবে সেখানে কিন্তু তোমাদের নাম থাকলেই তোমরা রীতিমতো কল লেটার পেয়ে যাচ্ছ ও এবং তারপরে ডকুমেন্টেশন ভেরিফিকেশন হবে যেটা বললাম যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মানে তুমি অথেন্টিক তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই সমস্ত কিছু দেখা হবে এবং তারপরে তোমার একটা মেডিকেল টেস্ট হবে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আই টেস্ট হয়ে থাকে তোমরা যদি বলো একটা মেডিকেল টেস্ট নিয়ে ভিডিও বানাতে বানিয়ে দেবো সেটা আই টেস্ট তোমার হবে এবং তারপরেই কিন্তু তোমরা অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে সরাসরি জয়েন করতে পারো এবং ফার্স্টেই তোমাদের যেটা বললাম যে তোমাদের স্যালারি কিন্তু এখানে এ চল্লিশ হাজার থেকে ইনহ্যান্ড স্যালারি এবং লাখ টাকা পর্যন্ত স্যালারি যাবে এই হচ্ছে লোকো পাইলটের সমস্ত ডিটেলস এ আশা করছি তোমরা সম্পূর্ণটা বুঝে গেছো যারা লোকো পাইলট হতে চাইছো তারা আবেদন করতে পারো আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এখনও যদি লোকো পাইলট নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্টে জানিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত